যেই গ্রামে উনি জনসেবার উদ্যোক্তা ছিলেন সেই গ্রামটার নাম জোবরা, বর্গীয় জয়কার জো বর একার রা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত তার এই গ্রামটা। সেই জোবরা গ্রামে তিনি দরিদ্র দুই চারজন মহিলার সঙ্গে পরিচিত হয়েছিলেন অর্থনীতি বিভাগের প্রফেসর হিসাবে সরজমিনে কিছু অর্থনৈতিক আইডিয়া নেওয়ার জন্য। সেখানে গিয়ে তাদেরকে যখন বলছিল যে তোমাদের কোনো কী করলে তোমাদের উন্নতি হবে, বলে যে আমাদের কিচ্ছু করতে হবে না, দুইটা পয়সা দাও আমরা কিছু করে খেতে পারবো। বলছে পয়সা থাকলে তুমি ব্যাংকে যাও না কেন? ব্যাংকে আমরা কোত্থেকে যাবো? ওখানে গেলে জমি চাই, বিল্ডিং চাই, এইটা চাই, ওইটা চাই, বন্ধক চাই, আমরা এগুলো কোত্থেকে দিব? তো ওনার মাথায় আসলো যে এই দরিদ্র জনগোষ্ঠীকে, মানুষগুলোকে বন্ধকবিহীনভাবে কেউ কি 10টা টাকাও লোন দিতে পারে না? তিনি নিজের পকেটের টাকা ভেঙে, ওনার কাছে কিছু ডলার ছিল যেহেতু উনি আমেরিকা থেকে পিএইচডি করে এসেছিলেন, সেগুলো ভাঙাইলেন। ভাঙাইয়া বাংলাদেশি টাকা করে উনি তিনটা ভদ্রমহিলাকে, গরিব মহিলাকে ধার দিলেন। বললেন এটা তোমাকে আমি লোন দিলাম, তুমি আমাকে এই টাকাটা ফেরত দিতে হবে, সুদ দিতে হবে না, আমি তোমার থেকে খালি চাই টাকাটা ফেরত দিবা। অর্থাৎ তিনি একটি উদাহরণ সৃষ্টি করলেন যে জামানতবিহীনভাবেও কেউ কাউকে বিশ্বাস করে টাকা দিতে পারে। এই দিয়ে কিন্তু উনার সেই গ্রামীণ ব্যাংকের আইডিয়াটা শুরু। এবং বাংলাদেশ সরকারের পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় তাকে পৃষ্ঠপোষকতা করেছেন, রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ পৃষ্ঠপোষকতা করেছেন, যাতে করে তার গ্রামীণ ব্যাংক সুন্দরভাবে দাঁড়াতে পারে। এবং সেই আইটার উপরে ভিত্তি করেই কিন্তু আরও অনেক বড় বড় এনজিও, পৃথিবীর সবচেয়ে বড় এনজিও ব্র্যাক, এটা গ্রামীণ ব্যাংকে ফলো করে বড় হয়েছে। ওকে, এখন উনি কি উপকার করলেন অপকার করলেন? উপকার করলেন। পিওরলি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিতভাবে বলা যায় যে উনি সুদের প্রসার ঘটিয়েছেন, সত্য। কিন্তু এর সঙ্গে একটা সেমিকোলন দিতে হবে, ফুল স্টপ দেওয়া যাবে না। উনি কি একমাত্র ব্যক্তি এটা করেছেন? এ সারা বাংলাদেশ এরা করতেছে এবং উনার থেকে অনেক বাজে পদ্ধতিতে করতেছে। তাহলে উনার উপর কেন আপনার এত আক্রোশ? ওনার উপর আক্রোশ হলো যে উনি অনেকগুলো মানুষকে দরিদ্র সীমার উপরে নিয়ে আসার জন্য সাহায্য করেছেন। এর ফলে গ্রামের মহাজনরা যারা দাদন খাটাইতো, টাকা খাটাইতো, তাদের ব্যবসার মধ্যে হ্যাম্পার হচ্ছে। ব্যাংকগুলো যারা জায়গা জমি বন্ধক রেখে মানুষকে লোন দিত এবং লোনটা যেন ফেরত না পায় তারও বন্দোবস্ত করতো, তারপর তাদের সম্পত্তি আত্মসাত করতো, মেরে দিত, বেঁচে দিত, যার জন্য মানুষের ভেতরে কিন্তু একটা শত্রুতার ভাব সৃষ্টি হয়েছে। প্রফেসর ইউনুস এই কাজটা করে জনপদে মানুষের মনে শান্তি এনেছেন, সামাজিক শান্তি, যার জন্যে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, অর্থনীতিতে দেওয়া হয় নাই। যে তার অর্থনৈতিক পদক্ষেপগুলো সমাজে শান্তি আনয়নে সহায়তা করেছে, এটা একটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনৈতিক সরকার, ফ্যাসিবাদী সরকার, আগ্রাসী সরকার, লুটপাটকারী সরকার ব্যতীত পৃথিবীতে আর কোনো সরকার নাই যারা তার সমালোচনা করে। এবং বাংলাদেশে নিখাদ আওয়ামী লীগ ছাড়া, একনিষ্ঠ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের মধ্যে কেউ নেই যার তাকে সমালোচনা করে বা তার শত্রুতা করে। সুৎখ সুৎখ যে বলতেছেন, আপনি যদি সুদের উপরে বেঁচে আছেন, আপনি মেহরবানি করে একটা কথা বলেন, একটা অঙ্ক আমরা করি, আপনার 10 টাকা, আমি আপনাকে 10 টাকা দিলাম, 10 টাকার বদলে 1 টাকা সুদ নিলাম, এটা একটা অপরাধ বলতেছেন আপনি? আমি অপরাধটা সংঘটিত করলাম। আরেকটা হলো, আপনার পকেটে আছে 10 টাকা, আমি 10 টাকাই নিয়ে নিলাম, তা দুই অপরাধ কিনা? বর্তমান 10 টাকাই মেরে দিচ্ছে আর ওনার বিরুদ্ধে অপরাধ দিচ্ছে, তুমি মেহরবানি করে সরকার লুটপাটের সরকার, এই সরকারের দক্ষতা লুটপাটে। আমাদের গ্রামের একজন ব্যক্তি ফোরদারাট ক্যাডার কলেজে গেছে, এটা আমি জানতাম না। আমি বললাম স্যার নো প্রবলেম, সেটা তো অনেক পুরনো গল্প, এখন আর জেনে লাভ নেই। বলে আমার গ্রামের একটা ছেলে পাকিস্তান সেনাবাহিনীতে গেছিল, এটাও আমি জানতাম না। আমি বললাম স্যার দরকার নাই। বলেন আমার গ্রামের ছেলেটা মুক্তিযুদ্ধ করেছে, সেই সংবাদটাও আমি পাইনি। আমি বললাম স্যার কোনো আফসোস নাই। বলে তিনি আবার বীর প্রতীক খেতাব পেয়েছেন, এই সংবাদটাও আমার কাছে আসে নাই। আমি বললাম দুঃখ করার কোনো কারণই নেই। তিনি বললেন সেই সদস্য আবার সেনাবাহিনীতে মেজর জেনারেল হয়েছেন, সেই সংবাদটা আমার পাওয়া উচিত ছিল কিন্তু পাইনি। তারপরে বললেন এবং তিনি রিটায়ার করেছেন, এটাও আমি জানতাম না। আমি বললাম স্যার এখন যেটা আপনার জানতেই হবে,
যে ওই লোকটা আপনার সামনে দাঁড়ায় আছে মাটি। আমরা হাসাহাসি করলাম, চাটগে ভাষা বললেন, আমি খেয়ে নিল চিনিলাম এতদিন, আমি স্যার আজকে চিনিল আর কোনদিন কলজার ভিতরে ফেলা নিয়ে দিবেন, হয়তো একবার বাঁধি রাইলাম গিট্টা দিয়ে রে, মানে হলো কলজার ভিতরে ঢুকাইলাম গিট্টা দিয়ে বেঁধে রাখলাম। উনি নোবেল প্রাইজ পেয়েছেন এখন থেকে 16 বছর আগে, কিন্তু উনি বাংলাদেশের জনগণের খেদমত করে যাচ্ছেন এখন থেকে প্রায় ওদিকে 25 আর এদিকে 23 কত হলো প্রায় 47-48 বছর পর্যন্ত উনি করছেন।